আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবেন, অর্থাৎ যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছেন, আপনারা জানেন যে আপনাদের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু সেই টেস্ট পরীক্ষা আপনাদের হচ্ছে না। এখানে দেখুন, এটা নোটিশ প্রকাশ করেছিল 13 তারিখে যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ সংক্রান্ত। কিন্তু এখানে দেখুন, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ সংক্রান্ত, অর্থাৎ প্রিটেস্ট পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। এখানে আমি নোটিশটি ওপেন করে নিয়েছি, এটাও কিন্তু 13 তারিখে প্রকাশ করা হয়েছিল। এখানে তারা সংশোধন করে এই নোটিশটা আবার প্রকাশ করেছে। এখানে দেখুন লেখা আছে, বিষয় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2021 গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাদের প্রিটেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনাদের টেস্ট পরীক্ষা এখন হচ্ছে না। আগে আপনাদের প্রিটেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপর টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা 2022। তো এখানে তারা তেমন কিছু পরিবর্তন করেনি। এখানে মূলত আপনাদের নির্বাচনী পরীক্ষার জায়গায় এখানে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখুন, উপযুক্ত বিষয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 24/11/2021 থেকে 30/11/2021 খ্রিস্টাব্দের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী অর্থাৎ প্রিটেস্ট পরীক্ষা 2021 গ্রহণ করতে হবে। তো এখানে বলা হয়েছে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা নিতে হবে, অর্থাৎ আপনার ওই তিনটা বিষয়ে পরীক্ষা না হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে 50 নম্বরের, প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা, এবং সিলেবাসটা আগের মতোই আছে। যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয় দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং 12/9/2021 হতে শ্রেণীকক্ষে যে সকল অধ্যায়ের উপর পাঠদান করা হয়েছে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেবাস। এবং এখানে আপনাদের নম্বর বিন্যাস সম্পর্কে বলা হয়েছে, বার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে নিম্নরূপ। বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের নম্বর হবে 50, লিখিত 35 প্লাস এমসিকিউ 15। ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের নম্বর হবে 50, প্রথম পত্র 30 প্লাস দ্বিতীয় পত্র 20। সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে 50, লিখিত 35 এবং এমসিকিউ 15। এবং প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর 40 নম্বর যোগ করা করতে হবে। এবং বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর আরও 10 নম্বর যোগ করতে হবে। তো আপনাদের মোট 100 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। তো এই ছিল মূলত নোটিশটি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। এর আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কেননা এখানে শিক্ষামূলক সকল আপডেট তথ্য দেওয়া হয় সবার আগে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।